ব্যালটে ভোট চুরি হলে ইভিএমে ডাকাতি হয়, বলছেন শমায়। জানাবো যশোরে বিএনপির বিক্ষোভে হামলা, আহত পাঁচ। জানাবো আওয়ামী লীগ এখন চুরি করলে বিএনপি করবে ডাকাতি, বলছেন চুন্নু। হুহু করে বাড়ছে সব জিনিসের দাম, গরিবের চালও ৬০ টাকা কেজি। এবং সর্বশেষ জানাবো ভোট চুরির মেশিন, ইভিএমে কোনো নির্বাচন হবে না। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ব্যালটে ভোট চুরি হলে ইভিএমে ডাকাতি হয়, বলছেন শামা ওবায়েদ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বা কোনো ইলেকট্রনিক ভোটিং মেশিন বাংলাদেশের মাটিতে চলবে না। যদি ব্যালটে চুরি হয় তাহলে ইভিএমে ডাকাতি হয়, এই ডাকাতি ব্যবসা বাদ দিতে হবে, বন্ধ করতে হবে। শামা ওবায়েদ আরও বলেন, জিনিসপত্রের দাম তখনই কমবে যখন শেখ হাসিনা ক্ষমতা থেকে নামবে। তেলের দাম, পানির দাম ও গ্যাসের দাম কমবে যখন শেখ হাসিনা যাবে। দেশে গুম, হত্যা, মামলা, হামলা ও রাহাজানি বন্ধ হবে যখন শেখ হাসিনা যাবে। সুতরাং আজকে যদি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, ভোটের অধিকার কায়েম করতে হয়, তাহলে একটাই উপায়, দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে সরকার প্রতিষ্ঠিত করতে হবে। যশোরে বিএনপির বিক্ষোভে হামলা, আহত পাঁচ। যশোরে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন, পুলিশ ও স্থানীয়রা জানান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ছাত্রদলের দুই নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি রূপদিয়া বাজারে গেলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষে অন্তত পাঁচজন আহত হন। হামলা নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা বিএনপি নেতাকর্মীদের অভিযোগ। সমাবেশ শেষে তারা শান্তিপূর্ণ মিছিল বের করেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা দিয়ে রাস্তায় অবস্থান নেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালালে তারাও প্রতিরোধ গড়ে তোলেন। এদিন বিকেলে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ সংবাদ সম্মেলন করেন। এ বিষয়ে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে রাতে জেলা বিএনপির শীর্ষ নেতার উপর হামলা করেছে। আজ রূপদিয়াতে কর্মসূচিতে হামলা চালিয়েছে। জনগণ এখন রাজপথে নেমে এসেছে। আওয়ামী লীগ নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে, সেই কারণে তারা আমাদের ওপর এমন ধরনের অভিযোগ দিচ্ছে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। শুনেছি স্থানীয় চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করা হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ এখন চুরি করলে বিএনপি করবে ডাকাতি, বলছেন চুন্নু। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগের লোকজন দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করছেন, কিন্তু বিএনপিও অতীতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এখন আওয়ামী লীগ চুরি করলে ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ডাকাতি করবে, তাই এই মুহূর্তে দেশে জাতীয় পার্টির সরকার দরকার। জাতীয় পার্টি ক্ষমতায় এলে সবাই ভালো থাকবে। জ্বালানি তেলের দাম বাড়ানোর সমালোচনা করে মুজিবুল হক চুন্নু বলেন, তেলের দাম একটু একটু বাড়াক, সরকার বাড়িয়েছে ৪১-৫১%। একটা পণ্য, বিশেষ করে তেলের দাম একসঙ্গে ৫১% যে সরকার বৃদ্ধি করে, সেই সরকার অবশ্যই জনগণের সরকার নয়, হতে পারে না। এই সরকার জনগণের বিরোধী সরকার, কারণ এক তেলের দাম বৃদ্ধির কারণে সব কিছুর দাম বেড়ে গেছে। তিনি বলেন, বিদ্যুতে কী করছে জানেন, সর্বনাশ করে দিয়েছে। বিদ্যুৎ তৈরি করার জন্য সরকার রেন্টাল কুইক রেন্টাল প্রজেক্ট করেছে, কিন্তু সরকার বিদ্যুৎ পরিচালনার জন্য লাইন করতে পারেনি। লাইন করলে তো বসে বসে টাকা পাওয়া যাবে না, সরকার লাইন করছে খুব আস্তে আস্তে। ক্যাপাসিটি চার্জ বাবদ সরকার কোম্পানিগুলোকে ৮৬,০০০ কোটি টাকা দিয়েছে, জনগণের টাকা দিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, এক মন্ত্রী কয়েকেই কয়, আমরা নাকি বেহেস্তে আছি। আরে কয়েকেই, বাংলাদেশের মানুষ তেল কিনতে পারে না, চাল ডাল ডিম কিনতে পারে না, চাকরি নাই, বেতন নাই, অভাব, বাংলাদেশে আগুন, আর মন্ত্রী বলে আমরা বেহেস্তে আছি। হ্যাঁ, বেহেস্তে আছে আসলে, কথাটা মুখে আইসা গেছে, কথাটা ঠিক। সেটা হলো আওয়ামী লীগের লোকেরা তো বেহেস্তে আছে, তাদের তো কোনো অভাব নাই। ৮০ টাকার তেল ১২০ টাকা হলেও ওনাদের কোনো সমস্যা নেই, সমস্যা জনগণের। ইভিএম প্রসঙ্গে মহাসচিব চুন্নু বলেন, ১৫০ আসনে ইভিএম না দিয়ে নির্বাচন কমিশন আমাদের খুশি করেছে, আর ১৫০ আসনে ইভিএম দিয়ে আওয়ামী লীগকে খুশি করেছে। আমার প্রশ্ন হলো, সরকার গঠন করতে লাগে ১৫১ আসন, ইভিএমে ১৫১টা না দিয়ে ১১০টা দিত, ৮০টা দিত। নির্বাচন কমিশন উদ্দেশ্যমূলকভাবে অর্ধেক আসনে ইভিএম এবং অর্ধেক ব্যালটে দিয়েছে। হুহু করে বাড়ছে সব জিনিসের দাম, গরিবের চালও ৬০ টাকা কেজি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর আগে থেকেই বাড়তে থাকা চালের দাম লাগামহীন হয়ে পড়েছে, অথচ ভরা মৌসুমে চালের সরবরাহ থাকে সবচেয়ে বেশি।
কিন্তু ভরা মৌসুমে প্রতিদিন হুহু করে বাড়তে থাকে সব ধরনের চালের দর। পণ্যটির সরবরাহে কোনো সংকট নেই, তারপরেও বাজারে অস্থিরতা। জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে খরচ যতটা বেড়েছে তার চেয়ে অনেক বেশি দাম বেড়েছে বাজারে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর প্রতি কেজিতে চালের দাম বেড়েছে 5-7 টাকা, অথচ পরিবহন ব্যয় বৃদ্ধির হিসাবে চালের দাম বাড়ার কথা কেজি প্রতি সর্বোচ্চ 50 পয়সা। গরিব মানুষ এখন 7 টাকায় নিচে কোনো চাল কিনতে পারছে না। মোটা চালের কেজি এখন এতটাই বেশি যে 2 বছর আগেও ছিল 30 টাকা। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর পণ্যমূল্য পর্যালোচনা দেখা যায়, এক মাসের ব্যবধানে চালের দাম বেড়েছে 15%। এভাবে চালসহ নিত্যপণ্যের দাম বাড়ায় দিশেহারা হয়ে পড়েছে মধ্য ও নিম্ন আয়ের মানুষ। চালের পাশাপাশি সপ্তাহের ব্যবধানে বেড়েছে খোলা আটার দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 50-55 টাকা, গত সপ্তাহে ছিল 45-50 টাকা। চিনি প্রতি কেজি 95-100 টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজারে চালের দাম বাড়তে থাকায় সরকার আমদানির অনুমতি দিয়েছে, তবে ডলার সংকটের কারণে আমদানিতেও গতি নেই। বাড়তি দামে এখন বড় চালানে চাল আমদানি করতে আগ্রহ দেখাচ্ছে না ব্যবসায়ীরা। দাম বৃদ্ধির জন্য খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি দায়ী করছেন মিল মালিকদের কারসাজিকে। আর মিল মালিকদের অজুহাত লোডশেডিং এর কারণে ডিজেল দিয়ে চাল কল চালু রাখায় খরচ বাড়ছে, আর হাটে ধানের সরবরাহ কম। তবে ট্রাক মালিকদের দাবি, জ্বালানির মূল্য বৃদ্ধির তুলনায় চালের দাম কয়েক গুণ বেশি বেড়েছে। কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই প্রতিদিন বাড়ছে মোটা সরু সব ধরনের চালের দাম। মানভেদে প্রতি কেজি চালের দাম পাইকারিতে 3-4 টাকা এবং খুচরা বাজারে 5-6 টাকা পর্যন্ত বেড়েছে। কয়েক হাত ঘুরে এই চাল কিনতে খুচরা ক্রেতারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। সপ্তাহের ব্যবধানে খুচরায় গত সপ্তাহে প্রতি কেজি মোটা চাল B28 এর দাম ছিল 55-58 টাকা, এখন বিক্রি করা হচ্ছে 7 টাকায়। সরকারি বিপণন সংস্থা TCB তথ্য অনুযায়ী মোটা চালের দাম কেজিতে বেড়েছে 6%-এর বেশি। চিকন চাল মিনিট গেট 75-80 টাকা এবং নাজের শাইল প্রতি কেজি 80-90 টাকায় বিক্রি করা হচ্ছে। শুধু চালই নয়, বেড়েছে ময়দা, সয়াবিন, ডাল, ব্রয়লার মুরগি, লবণ সহ বেশ কয়েকটি পণ্যের দাম। সিন্ডিকেটকে দায়ী করে নিজের ক্ষোভ ঝাড়ছেন ক্রেতারা। রাজধানীর মধুবাগ বাজারে মুদি ব্যবসায়ী সাবির বলেন, দাম বেড়ে এখন প্রতি কেজি মোটা চাল B28 বিক্রি হচ্ছে 7 টাকায়, চিকন চাল মিনিকেট 75-80 টাকা এবং নাজের শাইল প্রতি কেজি বিক্রি হচ্ছে 80-90 টাকায়। তবে সুপার শপ স্বপ্নে মোটা চাল এখনও 2 টাকা কমে 58 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া এখন লাগামহীন গতিতে ছুটে চলেছে, তাতে সরকার কোনো মাথা ব্যথা আছে বলে মোটেই মনে হয় না। দেশের দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকারের কোনো বিভাগ কিংবা সংস্থার কোনো তৎপরতায় নজরে পড়ছে না। পোড়া ঘা এ লবণের ছিটা তুল্য ঘোষণা দিয়েছে সরকার। স্বল্প মূল্যের ফ্যামিলি কার্ডের মাধ্যমে কিছু নিত্যপণ্যের স্কিম চালু করেছে সিটি কমিশনারদের মাধ্যমে। সেখানে দেখা যায় নিম্ন আয়ের মানুষের নামে বরাদ্দকৃত কার্ড আওয়ামী নেতাকর্মীদের ঘরে ঘরে সর্বোচ্চ 10টি পর্যন্ত বণ্টন করা হয়েছে, যেখানে একটি পরিবারের একটিমাত্র NID কার্ডের একজনকে বরাদ্দের কথা। অথচ নিম্নবিত্তের অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েও ফ্যামিলি কার্ড পায়নি। বাংলাদেশটা কি আসলে মগের মুল্লুক? এসবের কি কোনো জবাবদিহিতার প্রয়োজন নেই? এর উপর মোটা চালের কেজিও যদি হয় 7 টাকা, মানুষ কি করে বাঁচবে? সংশ্লিষ্টদের প্রশ্ন, চালের বাজারে অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধ করা কি খুব কঠিন? এক বছরের বেশি সময় চালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বাজারে সরকারের তদারকি বাড়ানোর দাবি সাধারণ মানুষের। সঙ্গে যারা কারসাজিদের শনাক্ত তাদেরও শাস্তির আওতায় আনার তাগিদ তাদের। সূত্র জানায়, দাম নিয়ন্ত্রণে চাল আমদানিতে আরোপিতে কর 25% থেকে কমিয়ে 10% করার চিন্তা চলছে। খুব শিগগিরই এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন জারি করতে পারে। বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে গরু ও মুরগির মাংসের দাম। 1 কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকায়, যা গত সপ্তাহে ছিল 680 টাকা। অন্যদিকে 20 টাকা বেড়ে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকায়। TCB তথ্য বলছে, গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে 11%-এর মতো। ক্রেতারা বলছেন, প্রতি কেজি 62 টাকার নিচে ময়দা পাওয়া যাচ্ছে না। গত সপ্তাহে যে খোলা ময়দার কেজি ছিল 60 টাকা, TCB তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে ময়দার দাম বেড়েছে 2%-এর বেশি। এদিকে বাজারে নতুন সবজি হিসেবে শিম ও ফুলকপি এলেও তার দাম চড়া। 1 পোয়া শিম বিক্রি হচ্ছে 40 টাকা দরে, 1 কেজি নিলে 150 টাকা রাখা হচ্ছে। এক সপ্তাহ আগে শিমের কেজি 190 টাকা ছিল।
নতুন আসা ছোট ফুলকপির পিস বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, 1 কেজি পাকা টমেটো বিক্রি হচ্ছে 130 টাকায়। এখানে কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা জড়িত, জ্বালানি তেলের দাম জড়িত, সবকিছুই জড়িত। বাবুবাজার চাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি নিজামুদ্দিন বলেন, এবছর বেরোতে উৎপাদন অনেক কম হয়েছে, সেজন্য সরকার ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে, কিন্তু বাজারে ভারতের চাল এখনও আসেনি, এ পর্যন্ত যা এসেছে তা মিল মালিকদের কাছে আসে। কনজিউমার অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম রহমান বলেন, আমাদের দেশের ব্যবসায়ীরা যখন আন্তর্জাতিক বাজারে বাড়ে তখন সঙ্গে সঙ্গে দেশের বাজারও বাড়িয়ে দেন, কিন্তু যখন কমে তখন নানা অজুহাতে বাড়তি দাম ধরে রাখেন, সঙ্গে যোগ হয়েছে ডলারের বাড়তি দামের অজুহাত। যদিও ডলার এখন কিছুটা সহনীয় অবস্থা রয়েছে, কিন্তু ডলারের দাম কম হলেও মনে হয় না দাম সহসাই কমবে। ভোট চুরির মেশিন, ইভিএমে কোনো নির্বাচন হবে না। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন, ইভিএম ভোট কারচুপির মেশিন, এই মেশিনে দেশে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। তিনি বলেন, 2014 সালের বিনা ভোটের সরকার 2018 সালে দিনের ভোট রাতে ডাকাতি করেছে, এখন নতুন করে ভোট ডাকাতির মেশিন ইভিএমে ভোট ডাকাতি করার নীল নকশা প্রণয়ন করেছে। এই অবৈধ সরকারকে সহযোগিতা করতে নির্বাচন কমিশন, আমরা যার কারণে শুরু থেকেই নির্বাচন কমিশনের কোনো কর্মকাণ্ডে অংশ নেয়নি, এখন পরিষ্কার এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাভয়ে পরিণত হয়েছে, তাই শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রেখে এবং ইভিএম মেশিনে কোনো নির্বাচন হবে না। তিনি বলেন, আওয়ামী লীগের পায়ের তলার মাটি সরে গেছে, মন্ত্রীরা আবোলতাবোল কথা বলছে, এগুলো সময় শেষ হয়ে যাওয়ার আগে লক্ষণ, এ সরকারকে আর সুযোগ দেওয়া যাবে না, সময় এসেছে এই সরকারকে চূড়ান্তভাবে বিদায় করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে, আর তত্ত্বাবধায়ক সরকারে নতুন নির্বাচন কমিশন গঠন করবে, সেই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি অংশ নেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।